জায়গার পেছনে আসছেন। এটা শুধু এটা ক্যামেরা ফটো তোলা যাবে, ফটো উঠে যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি কল্যাণী ঘোষপাড়াতে সতী মায়ের মন্দিরে, তো গিয়ে তোমাদের সাথে কথা বলছি। যে মন্দিরে চলে এসেছি, মন্দিরের একটা গেট দেখতেই পাচ্ছ, তা চলো ভেতরে যাওয়া যাক। চ এখন যেমন ফাঁকা দেখছো, এত ফাঁকা সবসময় থাকে না, মেলার সময় এখানে প্রচুর ভিড় হয়। এই যে গাছটা দেখছো, এই গাছটায় মানুষ এসে মানত করে ঘোরা বাঁধে। এই দেখো, মানত পূর্ণ হয়ে গেলে আবার ঘোড়াগুলো খুলে দিয়ে যায়। এই গাছটার নাম কি জানো? ডালিম, ডালিম গাছ, ডালিম গাছ, ডালিম গাছ। ঠাকুর আসল, ফ্রেন্ডস, ঠাকুর আসলে এইটাই, এটাতেই মানত করে, এটাতেই মানুষের পুজো দিয়ে দেয়। ডালিম গাছটা, এই ডালিম গাছে মানুষ নিজের মানত করে, মানত পূর্ণ হয়। আমিও করেছিলাম, বাট পূর্ণ হয়েছে নাকি সেটা এখন বলবো না, পরে বলবো এক সময় পূর্ণ হয়েছে নাকি। আর এই মন্দিরের বাইরে রয়েছে একটা ঝিল বা পুকুর বলা যায়, সেই পুকুরে মানুষ স্নান করে, স্নান করে পুজো দিয়েছে এতদিন। আর এখন ফাঁকা ফাঁকা দেখছেন, এখন ফাঁকা কারণ হলো এই সময়টা এমনি করোনা প্যান্ডামিক, লোকে আসছে না, তারপরে সিজনও না, বললাম যে দোল উৎসবের সময় পুজোটা হয়, তো সেই কারণে এখন অতটা ভিড় নেই। এটা অনেকটাই পুরনো, আমার যেটুকুনি জ্ঞান আছে সেটুকুনি বলি, প্রতি বছর দোলের সময়, দোল উৎসবের সময় এখানটায় পুজো হয়, প্রচুর মানুষের ভিড় হয়, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আর এই পাশে রয়েছে আপনার একটা মাঠ, মাঠে রয়েছে প্রচুর লিচু গাছ, আর একখানা আপনার যে পুকুরটা বললাম, পুকুরটাও দেখানোর চেষ্টা করবো। চলো বাইরে যাবো। এই যে বন্ধুরা বাইরেটা, ইয়ে আম গাছ, লিচু গাছ, আম গাছ একখানাই দেখা যাচ্ছে, বেশিরভাগ হলো লিচু গাছ। এখানটাতে যে গাছগুলো দেখছো, এই যে এই গাছ, এই গাছ, এই গাছ, সব লিচু গাছ। বন্ধুরা যে পুকুরের কথাটা বলছিলাম, সেটা এই পুকুরটাই, একটু ভালো করে হ্যাঁ ঘুরিয়ে দেখিয়ে দে। স্নান করছে দেখতেই পাচ্ছ, ওগুলো সব লোকাল ছেলে পেলেরা আশেপাশে। চলো নিচে একটু যাওয়া যাক, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। ছোট ছোট ওই এই এই এরকম ছোট ছোট মাছ আছে, খুব ছোট ছোট। ক্যামেরাটা একটু কাছে নিয়ে যাবে, জানি না কতটা দেখা যাবে, ক্যামেরায় আসবে নাকি আসছে, শুনে একটু জুম করে আসছে না। যাই হোক, চলো এই জলটা আরেকবার দেখিয়ে দে, তুমি পুকুরটা বন্ধুরা তোমরা দেখলে যে সতী মায়ের বাড়িটা আমি দেখালাম। অনেকে সতী মায়ের বাড়ি বলে, অনেকে সতী মায়ের মন্দির বলে, এক একজন এক এক নামে ডাকে। তো আবার এখানে আসবো, দোলের সময় আসবো, দোলের সময়
যে আপনাদের ভালো করে এক্সপ্লোর করে দেখাবো। এখন তো ভালো করে দেখাতে পারলাম না, তো সেই সময় দেখাবো, ভিউটা দেখাবো। আর ব্লগে আমি নতুন, তোমরা তো বুঝতেই পারছো, আমি একটু ভুলতে হলে ক্ষমা করে দিও, পাশে থেকো, আরও ভালো ভালো ব্লগ দেবো। তাহলে আজকের ব্লগটা এখানটায় বন্ধ করছি, বাড়ি যাই, অনেকটা দেরি হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি আমরা। তো টাটা, আজকের ব্লগটা এখানটাই বন্ধ করলাম, আর পাশে থেকো, একটু সাপোর্ট করো, যাতে আরও ভবিষ্যতে আরও ভালো ভালো ব্লগ করতে পারি, আনতে পারি। এটা তো ভালো হয়নি, সে আমিও জানি।